এতদিন পর উক্কা বিয়ার দাওয়াত ফায়া কি থুইয়া কি করমু তো দিশাই খুঁজা ফাইতাছিলাম না, বিশ্বাস করবেন না, এই যে নিজে নিজে সাজতাছি কফালের দোষে। কেমনে কফালের দোষে আমি এমন করে কদ্দুর কয়ে রাখি, বিয়ার দাওয়াতটা ফাইছি এক মাস আগের তন, এক মাস আগের তন বিয়ার দাওয়াত ফাওয়ানোর পর ফরি তো এককারে ফেরে ফাল্লারে যে আফা আছে, যে আফার তো আমি সবসময় সাহায্য করছি এদিকে দিক মানজা মেয়েটা যাই, হে আফারে কয়ে থুইছি যে আফা আপনি কিন্তু অমুক তারিখ অমুক দিন কিন্তু আমার সুন্দর করে ফাল্লারেতে সুন্দর করে সাজাই দিবেন, শাড়ি ফরাই দিবেন, চুলমুল বাইন্দা দিবেন, আমি কিন্তু উক্কা দাওয়াতে যাবো, বিশ্বাস করবেন না। দাওয়াতে যাওয়ানোর ঠিক একদিন আগে বিকালবেলা আমগো ওই পার্লারের আফু সুন্দর করে আমার মেসেজ দিয়ে রাখছে, মেসেজ মানে হলো মেসেজ, মেসেজ দিয়ে রাখছে যে আফা গো আফা শুক্রবার দিন তো আমার পার্লার বন্ধ থাকবো, শুক্রবার দিন আমি পার্লারে থাকবো না, আপনি কষ্ট করে আয়েন না, বিশ্বাস করবেন না। এই কথা হইন না তো আমার মাথার মধ্যে ঠাস করে উঠছে যে এটা কী কইলো আফা, আমি কত আশা আসিল যে আফার তো সাহায্য কদ্দুর মান যাবো, এটা কদ্দুর বিয়ে শাদির দাওয়াত খাইতে যাবো, আফা এটা কী কইলো, শুক্রবারের দিন বুঝি কেউ পার্লার বন্ধ রাখে, শুক্রবারের দিন থাকে পার্লারের মধ্যে ধুম গ্যাঞ্জাম, মানে এই বৌসাজ এই ফাটিসাজ এই শাড়ি ফরান কত রকমের জোর জামেলা, আর এর মধ্যে আমার ফাটিসাজটা আফা সাজা দিল না এটা কোনো কথা, আমি ফরে মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমার চেহারা সুরত খারাপ যার কারণে এই আফা আমার সাজাইতে রাজি হয় না, তো আমি আমনে করে কী কইতাম আমার সাজারও তো কী সাইজ, চোখের মধ্যে ল্যাশ ম্যাশ লাইনার টাইনার সব কিছু ফরনের ফরে মনে ফসে আয় হ্যাঁ আমি তো আইশ্যাডো দিতে ভুল লাগেছি গা, তো যাই হোক চোখের উপরে ওটা ফুলা ফুলা থাকলে আবার একটু সুবিধা আছে, এতদিন তো খালি চোখের উপরে ফুলা মানুষ খালি কথাই শুনেছে কিন্তু না চোখের উপরে ফুলা থাকলে কদুর কদুর লাভও আছে, আঙুল দিয়ে আইশ্যাডো দিয়া কুদুর ঘষা মারে সুন্দর করে চোখের মধ্যে ঘষা মারছে আর কাম হয়ে গেছে গা, দেখেন কি সুন্দর করে নিজের নিজের চোখটা সাজা লাগছি, বিশ্বাস করবে না। পার্লারে গেল তো মিনিমাম 1500 টাকা খরচ যেত, এই 1500 টাকা তো আমার বাচ্চা গেল গা, আরও 12 পার্লারে গেলে তো আরও বেশি টাকা লাগতো, তো আমি চিন্তা করলাম দুতুরিকা আমি কত ভালো সাজতে পারি আবার পার্লারে যেতাম কীর্ত, তো যাই হোক আমি আর অন্য পার্লারে কোনো সন্ধান করি না, কারণ অন্য পার্লারে যদি যাওয়ানোর চেষ্টা করি হে পার্লারে আফা যদি আমার দেখা ফালায় আমার ফসা সারা সাজাইতে হবে দেখে একদম ভালো নিজের জাফারি তাই সুন্দর করে মাইখা মুখা তাড়াতাড়ি যাম গিয়া, তো যাই হোক আমার তো আর গাড়ি নাই, আমার যেহেতু গাড়ি নাই তাই আমি সিএনজি ভাড়া করলাম, সিএনজি ভাড়া করে সিএনজিতে লাভ দিয়ে উঠলাম আমি আমার স্বামী তারপরে আমার বাচ্চা তিনজন মিল্লা সুন্দর করে আমরা গেলাম গিয়া লেডিস ক্লাবে, তো লেডিস ক্লাবে যাওয়ানোর পরে দেখলাম ও মা গো কি সুন্দর করে সাজাইছে গো লেডিস ক্লাবটা, মানে হেয়ারা এত সুন্দর করে সাজাইছে এইটা, এত সুন্দর লাগছে আমার কাছে কমেন্ট্রি সেন্টারটা, আমি আপনি করে কি আর কইতাম, তো যাই হোক হের ফর আমি আমার কথা আপনার করে কই, তো আমি তো এই বিয়াতে আহনের লেগায় এক মাস আগের তুন প্রিপারেশন নিয়ে রাখছি, এই শাড়ি ফিন্দুম এই জুতা ফিন্দুম এই কানেদুল ফিন্দুম, ও মা গো মা কী সেই প্রিপারেশন, কিন্তু বিশ্বাস করবেন না ঠিক রেডি অনে 3 ঘন্টা আগের তন আমার হাজব্যান্ড গ্যাঞ্জাম লাগাই দিছে কেমন কইলাম যে আয়ো আমরা ম্যাচিং করে ফুরি, আমি টিয়া কালার ফরমু তুমি সাদা পাঞ্জাবি ফরবা মায়ারে সাদা জামা ফরামু, কিন্তু না আমার স্বামী কেন আমি শার্ট ফিন্দুম ওইসা না কাম, তো আমি চিন্তা করলাম যে থাক যেই যেটা মনে হয় হেরা ফুরে যায় এডিলো কোনো সমস্যা না, এডিলো যদি এখন বেড়ালোকে যদি গ্যাঞ্জাম করতে যায় তাহলে দেখা যাবো যে এক কথা দুই কথা বাজারে যেতে যাবো, দেখবেন কোনো জায়গায় বেড়াইতে যাওয়ানোর আগেই একটা না একটা আড়া লাগে সংসারে, কোনো না কোনো জায়গায় যাওয়ানোর আগে বেড়াইতে যাওয়ানোর আগে যত অশান্তি, তো বিয়া ডাকার হেটা কই আমগো সিটি আপু আর হলো কৌশিক ভাইয়ার বিয়া, আর আপুর কিন্তু একটা পেজ আছে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন নামে, খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল আইটেমগুলো কিন্তু আপু আপুর পেজে সেল করে, আপু 2013 সাল থেকে বিজনেস করতেছে আর সবচেয়ে বড় কথা স্টুডেন্ট পাশাপাশি একটা বিজনেস মেনটেন করা মুখের কথা না, তো যাই হোক আমি আবার আপুর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমার চ্যানেলে আবার রিভিউ করি ইউটিউব চ্যানেলের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসও আবার আমার পেজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসও, তো যাই হোক এর লেগে আমার দাওয়াত দেওয়া হয়েছে আর আপু আমার সাথে খুব ক্লোজ সব কিছু আমি এগুলো আপুর সাথে শেয়ার করি, আপু আমার সাথে শেয়ার করে, তো আমার পায়ের জুতাটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো ভাবছিলাম এই শাড়িটার লগে সাদা কালার একটা ক্যাটস ফেরা এখানতে এই কমেন্ট্রি সেন্টারের ভিতরে এখানতে এদিকে লাফামো এখানতে এদিকে লাফামো, তো যাই হোক আমার আশা তো মনেটা মনে থেকে গেল, আমার স্বামী কইলো এই শাড়ির লগে ক্যাটস ফেললে কিরম দেখা যাবো, পরে আমি কইছি কে ব্যক্তি তো বিয়ে শাদীর মধ্যে এখন লেহেঙ্গার লগে ক্যাটস ফেলে, হ্যাঁ কোথাও তো সমস্যা না আমারও ফিরলে ভালোই দেখা যাবো, পরে আমার স্বামী কইছে বেডির মাথাটা গেছে, তো যাই হোক এরপরে আমরা যখন ছবি তুলতে গেলাম তখনই তো বুঝতে পারলাম হায় রে আমগো তো জামা কাপড়ের কোনো মিল নাই, হে আন্ডাকালের তো না আমার যখন বিয়ে হয়েছে তখনকার তো মানহার বাপে আর আমি কত সুন্দর ম্যাচিং কইরা কইরা ফরতাম, কিন্তু এই বেড়ার তো এখন ফাঁকা জ্বালাইছে, এই বেড়া তো এখন আমার কোনো কথাই শুনে না, আমি একটা কথা কইলে আমার ফিক্কা মেলা মেরে ফালায় দেয়, আমি কইলাম যে ভাই প্লিজ তুমি একটু ফাঞ্জাবিটা ফরো, ফাঞ্জাবিটা ফরলে তোমার কত সুন্দর লাগবো, পরে যেহেতু ফাঞ্জাবি ফরতে রাজি হলো না যেহেতু হ্যাঁ শার্ট ফিরে যাবো, পরে চিন্তা করলাম দু সাতা যার যেমন মনে হয় হ্যাঁ এমন ফরে যাক, তো আমি আলমারি ঘুরতে দেখলাম যে আমার মাইয়ার সুন্দর একটা নতুন জামা এটা একবারও ফরো না নেয়, এর লেগে আমি এই জামাটা ফরলাম, আর এই আফুটা কি আফুটার কথা কই এটা হলো মিম, এটা হলো গিয়া সিথি আফু ছোটো বোন,
তো যাই হোক, মানহার জামার ঘটনা কইতেছিলাম। মানহার জামার ঘটনাটা কই, সাদা ড্রেসটা ঈদেও পরছে, ঈদ ছাড়া অন্য অনুষ্ঠানেও পরছে। এলাকা আমি চিন্তা করলাম যে সাদা কালারটাও পরছে, বাঙ্গি কালারটাও পরছে, অন্য কালার যেগুলো আছে এগুলো পরছে। এই জামাটা একবারও ফিনতে নাই। আর অনুষ্ঠানটা যেহেতু বড়সড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জামাটা ফললে অন্তত জামা কিনো না, টাকাটা আমারও শুলিব। কারণ আমার মাইয়ার লেগা এমনও জামা আছে যেগুলো 4,000, 5,000, 6,000 টাকা দেয় কিনা, এমন জামা আছে 12,000 টাকা দেয় কিনা, একবার ফিনছে। কিন্তু দেখা গেছে হে একবার ফিনদনের পরে হেইটা যে আলমারির মধ্যে রয়েছে, বাই করে দেখি মাইয়ার আর গায়ে লাগে না। ওইসা না কাম তা হয়েছে কি, আমার কামড়ায়নি। এর লেগা যেহেতু আমি জামাটা কিনছি একটা অকেশনে ফরার লেগা, তো যেহেতু তখন ফরায় নাই, তো চিন্তা করলাম যে এখনই ফরে লাগ। তো আমি আমার স্বামীকে কইলাম যে প্লিজ তুমি আমার একটুখানি পুরো লোকেশনের সুন্দর একখান ভিডিও করে দাও। কিন্তু না, সে তো ওই যে ভাই বোন কী করতেছে, কে কারে দেয় ছবি তোলাইতেছে, এটি ভিডিও করতেছে। পরে আমি চিন্তা করলাম যে না, এর দেখো কোনো কাম হবে না, আমি নিজেই যাই হাইটটা হাইটটা একটু পরিবেশ প্রকৃতিও দিয়ে একটু ভিডিও করি। বিশ্বাস করবে না, আমার কাছে এই যে ইটা মানে কমেন্ট্রি সেন্টারটা যে সাজাইছে এত সুন্দর লাগছে মানে বলার বাইরে। তো আমি কইতেছিলাম এই সুন্দর মনোরম প্রকৃতিতে আমার একটু ছবি তুলে দাও। কিন্তু না, সে তো আমার ছবি তুলতেছে না। আমি আমার যখন একটু চুল এলোমেলো থাকে তখন আমার একটা ছবি তুলে এই দিক তাকায় ওই দিক তাকায়, বউ ছবি তুলতে যায় এই করে সেই করে, দেখেন আমারে বাদ দেয় আল্লাহ দুনিয়ার ব্যক্তি ছবি হাই তুলতেছে। তো যাই হোক, আমি চিন্তা করলাম শীতিয়া ফুল আগে একটু ফাঁকে ফুকারে ছবি টবি তুলে লি, কারণ হ্যাঁ গো ফ্যামিলি অনেক বড়। তাছাড়া দেখা যাবো বর আয়া ফললে আপুর বান্ধবী টান্ধবী সব অবশ্য যখন ছবি টবি তুলবো তখন তো আমরা আর দেখা যাবো যে আপুর দ্বারের কাছেও যাইতে পারতাম না। আবার আন্ডা লেদা বুঝলে তো বেশি রাত করে থাওয়ানো যেত না। তো এর লেগে আমি যেটা করলাম আগে বাগেই কুদ্দু ছবি টবি তুলে লইলাম, কারণ জামাই এখনোর অপেক্ষা করতে গেলে আর ছবি তুলানো হইতো না। তো যাই হোক, এখন আমি চিন্তা করতেছি মনে মনে ভাবতেছি মেনুতে কি কি আছে, কোনটা ভালো হইব, কোনটা খাইলে ভালো হইব, কোনটা খামু কোনটা খামু না, এগুলো চিন্তা করতেছি। কিন্তু এর মধ্যে আমার অনেক একাকিত্ব ফিল হইতেছে, কারণ আমার স্বামী তো শুধু তার মাইয়ারে নিয়ে ব্যস্ত, এর মধ্যে শান্ত ব্যাঙ্গা এন্ট্রি মারছে। শান্ত ব্যাঙ্গা হইল গিয়া পাপু ভাইয়ের ছোট ভাই, এলো শান্ত ভাইয়া, আর শান্ত ব্যাঙ্গা মানে হইল গিয়া জট, আর জট মানে হইলো খারাপ। তো যাই হোক, মার্কেটের বাসায় ব্যাঙ্গা কোকারিজের লাইনে যারা আসেন হেরা জানেন যে ব্যাঙ্গা মানে হলো জট, জট মানে হলো খারাপ। তো যাই হোক, শান্ত ব্যাঙ্গার সাথে শান্ত ব্যাঙ্গার আম্মু আর শান্ত ব্যাঙ্গার ওয়াইফ ছিল, তো শান্ত ব্যাঙ্গার সাথে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম মানে শান্ত ভাইয়ের সাথে। তো এর মধ্যে আমার স্বামী যখন দেখছে যে আমি এগুলো অনেক ব্যস্ত, তখন হ্যাঁ জেলাস ফিল করে আইসা আমার লোক ফটো তুলতে। পরে আমি খুশি, দেখছো আমার কি কোম্পানির অভাব আছে, তুমি আমার কোম্পানির দনক তো কী ইসা, আমার বেশি বানিয়ে আছে। তো এর মধ্যে আমার ফ্যান ফলোয়ার আইসা হাজির, এই যে আপুরা আপুরা আমার ভিডিও দেখা শীতি আপুর সে প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট কিনতে কিনতে এতটাই ক্লোজ হয়ে গেছে যে উনারা আইসে আর কি উনাকে দাওয়াতে। তো উনারা আমার জন্য আসার সময় আবার গিফট নিয়ে আসছে, বিশ্বাস করবে না। যখন আমার গিফটের প্যাকেটটা নিতে গেছে আমি তো লজ্জায় মরে যাই, আমি বলছি প্লিজ না আমাকে গিফট দিয়ে না, কেন এটা দিতেছেন, আমার অনেক লজ্জা লাগতেছে। পরে বলতেছে না প্লিজ কে আপু আপনি নেন, আপনার ভিডিও সেই 2016 থেকে আমরা দেখি, মানহা যখন কুট্টি ছিল তখন থেকে আমরা ভিডিও দেখি, প্লিজ গিফটটা নেন। তখন আমি অনেক লজ্জা পেরে মানহারাবু দিকে তাকালাম, মানহারাবু ইশারা করলো যে ঠিক আছে নাও, উনারা ভালোবেসে আনছে, বিশ্বাস করবে না গিফটটা পায়ে আমার অনেক লজ্জা লাগতেছিল। পরে বাসায় এনে আমি গিফটটা খুললাম, আল্লাহ কি সুন্দর গিফট। আসলে গিফটটা বড় কথা না, বড় কথা হলো উনারা আমার পরিবার মাইন না, আমার ভালোবেসে যাতে করে একটা জিনিস আমার লেগে আনছে, এটা হলো বড় কথা। তো যাই হোক, সবাই মিললে আমরা সুন্দর করে ফটো সেশন করতেছি। আমার মাই আবার কইতেছে আম্মি তোমার আবার ফ্যান ফলোয়ারও আছে, আমি তো মনে করছি যে তুমি খালি ভিডিওই বানাও, তোমার কোনো ফ্যান ফলোয়ার নাই। কিন্তু এখন তো দেখি যে সবাই শুধু তোমার সাথে ছবি তুলতে আসতেছে। মাইয়ারে কথা শুনে যেই ভাল লাগতেছিল, আমি আমনে করে কি কইতাম।